ছিল এ মুসলমান ভাইরা আমার যুবক ভাইরা আমার আল্লাহ তাবারক তাআলা ও যুবকান্দির যুবক ভাইরা ও যুবকান্দির আম্মাজানেরা কুতুবাতে জুলফিকার নকশাবন্দি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন যুবক ভাই আমার আল্লাহ তাবারক তাআলা বান্দাকে কত ভালোবাসে আল্লাহ তাবারক তাআলা বান্দার বান্দিকে কত ভালোবাসে দুনিয়ার মধ্যে কোন ফকির যদি কোন দোকানে ভিক্ষা চায় ওই দোকানদার বলে না আজকের বারে ভিক্ষা দিতে পারবো না মাফ করো অন্য দোকানে যায় অন্য দোকানে যদি বলে মাফ করো অন্য দোকানে যায় এক বাড়িতে চাউলের জন্য যায় যদি বলে আজকে দিতে পারবো না অন্য বাড়িতে যায় কোন ফকির ভিক্ষা করার জন্য সাহায্য চাওয়ার জন্য এক বাড়ির থেকে গেলে আর এক বাড়ি পাওয়া যায় আর আল্লাহর কোন বান্দা যদি আমার মালিকের কাছে চায় আল্লাহ যদি বলে বান্দা মাফ করো এই জন্য বলেন বান্দা যখন জাহান্নামে জ্বলিবে মাওলা তুমি কেমনে চেয়ে থাকিবে উম্মত যখন জাহান্নামে যাইবে হাবিব তোমার কেমনে সাহায্য করিবে আল্লাহর নবী বয়ান দিচ্ছেন হযরত হযরত ওমর বাসা হযরত আলী বাসা হযরত ওসমান বাসা হযরত আবুবকর বাসা কিন্তু কালো একজন মানুষ বসা যুবক নেই আল্লাহর নবী বয়ান করে কালো মানুষটা জুরজুর জুরজুর করে কাঁদতেছে হযরত ওমর দাদা বলে কি ব্যাপার কালো মানুষটা তুমি কান্দ কেন ওমরের জানা বাকি নাই ওসমানের জানা বাকি নাই হযরত আলীর জানা বাকি নাই হযরত আবুবকরের জানা বাকি নাই নবী আমার কি বয়ান দিলেন কিন্তু কালো মানুষটা জোর জোর করে কাঁদতেছেন এই কালো মানুষটা কেমন মানুষ ছিল পয়গম্বর আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বল করেন কালো মানুষ কেমন কালো মানুষ ছিল শুধু একটু কালমা পড়েছে আল্লাহর নবীকে দেখে নাই দেখার পরে যখন কালমা পড়েছে ফাঁকে থাকতে হাফসি দেশে বাড়ি ছিল কালো মানুষটা এমন মানুষ ছিল এই কালো মানুষটা পর্যন্ত হাফসি দেশের লোকরা বলত কালো মানুষ বেলাল নেই তাড়াতাড়ি তোর কালমাটা ছেড়ে দে এ বেলাল তুমি যদি চাও তোমাকে আমাদের দেশের রাজা বানা দিব ধন সম্পদের মালিক বানা দিব সবকিছু তোমাকে বানা দিব বেলাল শুধু একটাই শব্দ বলতো আহাত শব্দ বলতো আহাত শব্দ বলতো কিন্তু হাফসি দেশের লোকেরা হযরত বেলালের জিহ্বার মধ্যে পাবনা কাটা ঢুকাইতো পাবনা কাটা যাচ্ছ এ মুসলমান ভাইরা আমার যুবক ভাইরা হযরত বেলাল শুরু হয়ে গেছেন কাঁদতেছেন হযরত বেলাল জোর 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 করে কাঁদতেছেন নবী আমার নবী আমার বলেন বেলাল রে আজকে যে বয়ান করলাম এই বয়ান আবুবকর বুঝছে ওসমান বুঝছে আলী বুঝছে হযরত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝেছে সার্বন সাহাবী বুঝেছে বেলাল তোমার অন্তরের মধ্যে এত হিট লাগলো কেন আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল লাগতে বলে পয়গম্বর কেন ইবা হিট লাগবে না আপনার কি জানা নাই হাফসি দেশের লোকজনটা বলতো বেলাল জীবনে কোনোদিন বিয়ে করতে পারবো না বেলাল কোনোদিন এত কালো মানুষের সাথে আফওয়াদুন শব্দটাকে ব্যবহার করা হইতো বেলাল রে তোমার জীবনে বিয়ে নাই হযরত বেলালকে যখন রাস্তার লোকজন এরকম যখন তিরস্কার করতো হযরত বেলাল চোখ দিয়ে পানি নিয়ে টপ 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 করে যখন পয়গম্বর দরবারে যাইতেছেন যাইতেছেন হযরত বেলাল যখন পয়গম্বরের দরবারে গেছেন বেলালের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে আল্লাহর নবী ডাকটা বলে বেলাল রে কি জন্য তুমি কাঁদতেছো তোমার কি হয়েছে ইয়া হাবিব আল্লাহ ইয়া রাসূল আল্লাহ যে ইসলামের জন্য আমাকে মামলা কাটা ঢুকাইতো যে ইসলামের জন্য আমার হাতের মধ্যে প্যারা ঢুকাইতো যে ইসলামের জন্য আমার
আমাকে পায়ের মধ্যে আঘাত পর্যন্ত ফেরাত বাইরে বাইরে ঢুকাইতো শুধু ঢুকাইতো না আবু জেহেলের একটা উঠছিল গোরা ছিল ওমাইয়াকে ডাকতে বলতো ওমাইয়ারে কলের মধ্যে দেখো একটা রশি আছে রশিটা দিয়ে আসো ঈশান মরে একটা রশি নিয়ে আইসা যখন ওমাইয়ার আবু জেহেলের কাছে যখন আনতো আবু জেহেল সুন্দর করে তার কর্মচারীদের বলতো বেলালের হাত বাঁধতো কেমন করে হাত বাঁধতো যুবক নেই এই যে সামনে আসতেছে ঈদ উল ফিতরের পরে ঈদ উল আযহা কোরবানির জন্য জন্মেন গরুর সামনে দুইটা পা বাঁধে এরপরে পিছনের দুইটা পা বাঁধে সামনের পায়ের দড়ি আর পিছনের পাও দড়িটা চারটা পাও যখন একত্রিত করা হয় যুবক রে চারটা পাও একত্রিত করে ওর মধ্যে একটা মাছ ঢুকা দেয় অথবা ওই গরুর উপরে একটা চব যায় চব যাওয়ার পরে দুইজন দুই মোড়া জাতি দেয় ও বাপসি বাড়া আমার যুবক যুবতীর দল ওই গরুটা শুধু তোমাকে খাওয়ানোর জন্য এত কষ্ট দিচ্ছ চুন চুন কষ্ট খাইবা এরপরে গরুটা জবাই করে কোনদিন এক টুকরা গোস্ত তুমি বাগানে ফালাই দিলা না গরুটা সুন্দর করিয়া জবা করিয়া তুমি কি করো এরপরে একজন অর্জুন যুবক শক্তিশালী একটা যুবক ওঠে যুবক উঠিয়া গরুর ধোরটা সুন্দর করিয়া টাঙ্গা ধরে এরপরে ইমাম সাহেব বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে জবা করে দেয় যুবক রে এরপরে বাসটা সরা দেয় দড়িটাও খুলিয়া দেয় খুলিয়া দেওয়ার পরে অনেক গরু খারাপ হয় আবার অনেক গরু যুবক বাইরা দাপাদাবি শুরু করে কিন্তু হযরতে বেলাল কি এরকম ভাবে মারতো বানার পরে বলতো ওমাইয়া উটটা নিয়ে আসো বা ঘোড়াটা নিয়ে আসো ঘোড়াটার সাথে যখন ওমাইয়া যখন বেলালের চারটা পা গরিয়া যখন মারছে ঘোড়ার সাথে বাঁধিয়া ডাকতে বলতো শোনো এই যে ঘোড়াটা তুমি এক থেকে দেড় কিলো ঘুরা নিয়ে আসবা তাও কেমন রাস্তা দিয়ে যাইবা এই রাস্তা দিয়ে সবে মাত্র খোয়া পালাইছে বেলাল দে যুবক রে শরীরের মধ্যে কাপড় নাই শরীরের মধ্যে ওই রকম বস্ত্র নাই শুধু বেলালের চামড়া গুলো পোড়া খোয়ার মধ্যে যখন টানত বেলালের খোয়ার সাথে চামড়া গুলো কি করতো চামড়া গুলো শিলায় শিলা রক্ত বাড়াইতো যখন গোড়ার পরে যখন আবু জেহেলের কাছে যখন নিয়ে আসছে যুবক ভাইরা আবু জেহেল উপন্যাস করে বলতো কি ব্যাপার তোমরা একজন গোলামকে তোমরা এত কষ্ট দিলা বলে না না হযরত বেলালকে রাজা বলে বিলাল এখনো সময় আছে তুমি কি করো কালমা ছেড়ে দাও বেলালকে যখন চিত করে শোয়ানো হইল বেলাল ডাক্তার বলে না বেলালের মাথাটা ইট দিয়ে গুতাইত বেলালের হাতটা এক কিছুগুলো রাখতো আর এক ইট দিয়ে গুতাইত এ দোপাকান্দির যুবক ভাইরা তোমার আমার জন্য ইসলামের জন্য এত শাস্তি ভোগ করা লাগে না এত কষ্ট দেওয়া হয় না বেলালকে যখন চিত করে শোয়ানোর পর শাস্তি দিত পায়ের মধ্যে পেরার ঢুকাইত হাতের মধ্যে পেরার ঢুকাইত এরপরে যুবক বাইরা লাশ মুহূর্তে যখন বলতো আবু জেহেল ডাক্তার বলতো বেলাল এখনো সময় আছে কাল মাসারু বেলাল যখন আহ করিয়া যখন আহার শব্দ উচ্চারণ করেছে হযরত বেলালের জিব্বাটা টান দিয়ে বাহির করছে বাহির করিয়া খপ করিয়া যখন আবু জেহেল জিব্বাটা ধরছে জিব্বাটা ধরার পরে এক হাত বেলাল বেলালের জিব্বার মধ্যে পেরা ঢুকাইতো বাবলার কাটা ঢুকাইতো এই বেলাল ডাক্তার বলে পয়গম্বর এত কষ্ট করে আমি ইসলাম ধরে রাখছি এরপরে কিন্তু আমি ইসলাম ছাড়ি নাই ও পাচ্ছি বরার আমার আম্মা জানে রা ও দোপাকান্দির আমার আম্মা জানে রে একটু জেলের কান্দা শুনবা আমার মালিক কিন্তু বান্দার বান্দি দেখে কুদরতি নজর দিয়ে আসে যুবক রে হযরত বেলাল জুর 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 করে কাঁদতেছে চারজন সাহাবী চলে গেলেন পরের দিন আল্লাহর নবী চারজন সাহাবীকে ডাকে আমার অবকর হযরত ওসমান হযরত আলী কি ব্যাপার তোমাদের চারজনকে দেখা যায় কিন্তু কালো মানুষটারে দেখি না কালো মানুষটাকে তোমরা কই রেখে আসলাম ওই সময় বয়ান করছি তিনি না কান্দ তোমরাও তো করছি না কিন্তু তোমাদের ওইরকম ব্যথা লাগে নাই কালো মানুষটাকে পায় না হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাচ্ছে না আল্লাহর নবী আকবর আমার আলী ওসমান অবকর তাড়াতাড়ি যাও যাও المرء مع من أحبه
ترمذي شريفের মধ্যে বলা হয় তার সাথে যার محبت তার সাথে তার হাসুদ নাসুর হবে আমার কালো মানুষটা কই আমার কালো মালিকটা কই বিলাল একটু খুঁজে নিয়ে আসো নবীর নবীর চারজন সাহাবী যখন চতুর্দিকে খুঁজতেছে কিন্তু বিলালকে পায় না বিলালকে পায় না চারজন যখন নবীর কাছে চলে আসেন পয়গম্বর বলতেছেন আবু বকর ওসমান আলী আমার আমার ওই কালো মানিকটা কো হযরত বেলালকে তোমরা কই খুঁজে আসলা যুবককে হযরত ওমর একজন এত গরম মানুষ ছিল এত গরম মানুষ ছিল হযরত ওমরের চোখ দিয়ে টপটপ টপটপ করে পানি পড়তেছে কেন বেলাল ওমর তুমি কাঁদ কেন হুজুর আপনি বেলালকে খোঁজার জন্য পাইছেন আমরা চতুর্দিকে তন্ন তন্ন করে খুঁজলাম কিন্তু বেলালকে পাইলাম না দেখবেন ছোট্ট একটা বাচ্চারে যদি মার বাবা যদি না পায় ছোট্ট একটা বাচ্চাকে যদি মার বাবা বিকেলবেলা না পায় দেখবেন মা বাবার মন খারাপ চতুর্দিকে খোঁজা আরম্ভ করে অমুক আত্মীয় বাড়ি নানার বাড়ি ফোন দেয় মামার বাড়ি ফোন দেয় খালুর বাড়ি ফোন দেয় আত্মীয় স্বজনের বাড়ি ফোন আর ফোন এ মুসলমান মহিলা আমার যুবক মহিলা হযরত ওমর কান্দছেন আবু বকর কান্দে নবীদের চারজন সাহাবী কান্দছেন আর অনেক সাহাবী আছে আল্লাহর নবী ডাকতে বলে ওমর তোমরা কাঁদছো কেন হুজুর আপনি হযরত বেলালকে খোঁজার জন্য পাঠাইছেন বেলালকে তো আমরা পাই না আল্লাহর নবী দুইজনকে ডাকলেন এইবার তোমরা দুইজন আসো একজন ডাক দিলেন হযরত আবু বকর আর একজন ডাক দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন হলো তার নবীর জামাতা হযরত আয়েশা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী আর একজন হলো তার হযরত আয়েশা আবু বকর অর্থাৎ শ্বশুরের আল্লাহর রাসূলের শ্বশুর আব্বাস আর হযরত ওসমান ছিল যুবক চারজন সাহাবী কেমন সাহাবী ছিল দুইজন ছিল পিঠির জামাই একজন ছিল শ্বশুর আব্বার আর একজন ছিল আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন পয়গম্বর তোমার পরে যদি কাউকে নবী বানাইতাম খত্তাবের বেটা হযরত ওমরকে আমি নবী বানাইতাম এমন চারজন সাহাবীর মধ্য থেকে দুইজন সাহাবীকে ডাক দিলেন হযরত আদি আর হযরত আবু বকর দুইজনকে ডাকতে বলে যাও আমার বেলাল একটু খুঁজা নিয়ে আসো দুইজন যখন খুঁজতে 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 অনেক দূর চলে গেছে কিন্তু যুবক ভাইরা অনেক দূর যাওয়ার পর দেখে একটা জঙ্গল দেখা যায় ওই জঙ্গলের মধ্যে যুবক রে কোনো বসতি বাড়ি নাই কোনো কোনো ব্যবস্থা নাই হযরত বেলাল জোর 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 করে কাঁদতেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুজা বুকের মধ্যে জড়ায় ডাকতে বলে এ বেলাল তোমার জন্য আমার শ্বশুর আব্বা বেকরার হয়ে গেছে তোমাকে দেখার জন্য চলো যাই হযরতে আলী ডাক হযরত যুবক রে হযরত আবু বকর ডাক না বলে আমার বিটি জামাই আমার দোস্ত তোমাকে যাইতে বলছে হযরত বেলাল বলে না না সেই মদিনার মধ্যে নবী আর থাকবে না আমি বেলাল আর ওই জমিনে যাইতে পারবো না হযরত বেলাল চোখের পানি ফেলায় যুবক তো যদি চোখে পানি না আসে মন রে বোঝাও এ মন তোর কি কবরে যাওয়া লাগবে না যে নবীর কোন গুণা ছিল না ওই বেলাল ডাক দাবারে না আমি যাব না আবু বকর রে যাব না নবী এমন একটা বয়ান করলো যে বয়ানের মধ্যে আমি দিশা পাইলাম নবী আর দুনিয়ায় থাকবে না আমার আল্লাহ তাবারক তাআলা হযরত জিব্রাইল আমিনকে বানাইলেন হে জিব্রাইল আমার আল্লাহ জিব্রাইলকে ডাকছেন জিব্রাইল চলে গেছে জিব্রাইল আমিনকে ডাকতে বলে জিব্রাইল একটু যা না আমার বন্ধুকে দেখা আসো আমার বন্ধুর কোন অবস্থা আমার বন্ধু তো কয়েকদিন আর বেশি দিন থাকবে না আমার বন্ধুকে দেখা আসো জিব্রাইল আমিন টুক 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 করে চলে গেলেন যুবক রে কিতাবের মধ্যে লেখা হয় বাবে জিব্রাইল নামক দরজা দিয়ে যখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 22,000 বার ঢুকছেন জিব্রাইল আমিন যা যখন বাবে জিব্রাইল দিয়ে যখন রসুলের ঘরের মধ্যে প্রবেশ করবেন আল্লাহর নবীর কাছে ছিলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কেমন জানে একটা মুখের মধ্যে কেমন জানে যুবক ভাইরা কেমন যেন লাল বর্ণ হয়ে গেছে হযরত আয়েশা ডাক্তার বলে কি ব্যাপার পয়গম্বর এতক্ষণ আপনি হাসি খুশি ছিলেন আপনার শরীরে অল্প একটু জ্বর এরকম করতেছেন কেন আয়েশাকে ডাক্তার বলে আয়েশা তুমি প্রবান্দর মহলে দাও জিব্রাইল আমিন আসতেছে
আসতেছে হযরত ইব্রাহিম আমিনদার সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ আসসালামু আলাইকুম ইয়া শফি আল্লাহ আসসালামু আলাইকুম ইয়াসিন এই যুবক ভাইরা আমার নবীর নাম ইয়াসিন একটা নাম ছিল আমার নবীর 100 নাম ছিল হাজার হাজার নাম ধরে আল্লাহ পাক ডাকতেন যুবকতেই হযরত ইব্রাহিম আমিনদার যখন সালাম দিছে সালাম দিয়ে একটা কথাই বলছেন ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি আসি নাই আল্লাহ আপনার কাছে আমাকে পাঠাইছে আমাকে এই জন্য পাঠাইছেন আপনার হিকমত কি আপনার কৌশল কি আপনি কেমন আছেন আল্লাহর দর্শ আল্লাহর বন্ধু ও আল্লাহর নবী গো আপনি কেমন আছেন আপনাকে দেখার জন্য আল্লাহ পাক আমাকে পাঠাইছে ও আমার যুবকান্দির যুবক ভাইরা বাচ্চা মারা যুবক ভাইরা বিস্তারিত বলার সময় নাই যুবক ভাইরা কুতুলের কান্দে শুনবেন আল্লাহ তাবারক ও তাআলা হযরত জিব্রাইল আমিন যা যখন বলেছে আল্লাহর আপনি কেমন আছেন আপনি কেমন আছেন আল্লাহর পয়গম্বর একটু মনটা খারাপ করে দাদা বলে ইব্রাহিম আমার অবস্থা বেশি ভালো না হযরত ইব্রাহিম আমিন চলে গেছেন আল্লাহ পাক ডাকলেন ইব্রাহিমকে ইব্রাহিম আমার দোস্ত কোন অবস্থায় আছে কেমন আছে আল্লাহ গো আল্লাহর নবীর অবস্থা বেশি ভালো না আল্লাহ তোমার নবীন একটু অসুস্থ পরের দিন আবার পাঠা দিছে আবার সালাম দিবার পরের দিন আবার যখন সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ হুজুর আপনি কেমন আছেন আল্লাহ রাসূল ডাকদা বলে জিব্রাইল আজকে আমার একটু শরীর আর একটু অবনতির দিকে আর একটু আমার শরীরে তীব্র জ্বর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসালাম এই কথা বললে এই কথা শুনে আবার চলে গেছেন আমার আল্লাহ ডাকদা বলে জিব্রাইল রে আমার দোস্ত কেমন অবস্থা কি দেখে আসলা আল্লাহ আপনার দোস্ত আর একটু জ্বর বেশি আপনার দোস্ত আপনার দোস্তর শরীরে ব্যথা আবার তিন তৃতীয় দিন আল্লাহ রব্বুল কারীম জিব্রাইলকে ডাকা বলে যাও আজকে একটু দেখে আস আমার নবীর কোন অবস্থা তৃতীয় দিন যখন আবার বাবে জিব্রাইল ঢুকছেন ঢোকার পরে ডাকা বলে আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ হুজুর আপনি কেমন আছেন আল্লাহর হাবিব ডাকা বলে আমার শরীর ভালো না আবার চলে গেছেন আল্লাহ পাক রব্বে কারীম ডাকা বলে কি বাবা তুমি কেমন আছো কোন অবস্থায় আছে আমার বন্ধু জানো কি না বলে আপনার দোস্ত আর একটু আছে শরীর অবনতির দিকে আমার আল্লাহ তাবারক ও তাআলা এবার ডাকা বলে জিব্রাইল আজকে একা যাই না আজকে তোমার সাথে আর একজন আমি মেহমান পাঠাইব তার নাম আজরাইল যুবক ভাইরা হযরত আজরাইলকে ডাকলেন আল্লাহ পাক রব্বে কারীম ডাকা বলে আজরাইল আজকে আমার জিব্রাইলের সাথে দুইজনে যাইবা যে আমার বন্ধুকে ভালো করে সালাম দিবা দুইজন যখন চলে যায় আল্লাহ পাক আজরাইলকে ডাকা আজরাইল আসে একটু কথা শুনিয়া যাও আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে যখন আবার গেলেন আল্লাহ কানে কানে বইলা যায় আমার দোস্তকে বলবা আমার বন্ধু রে বলবা আমার বন্ধু যদি তার উম্মত নিয়ে কিয়ামত পর্যন্ত হায়াত চায় আমি তাকে হায়াত করায় দেব আমার বন্ধু যদি সারা জীবন যদি দুনিয়ার মধ্যে বাঁচতে চায় আমি তাকে দিব তবে এই কথা কানে কানে বইল আল্লাহর নবী ঘরের মধ্যে যখন আজরাইল আর জিব্রাইল ঢুকছে নবীর আর বোঝা বাকি নাই এই যে পরে চতুর্থ দিনে যেই লোকটা একবার যার বাড়িতে যায় একবার যাকে যান কবজ করা হয় মাত্র দুইজনের কাছে যায় কিন্তু আজরাইল আজরাইল হার মানছেন একজন হলো কার কালিমুল্লাহ মুসা আলাইহি সালাম দুই নাম্বার হলো কার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল কিন্তু বিয়ে করতে পারতেছে না খুতবাতে জরুরি কারণে শাহমুদ্দিন রহমাতুল্লাহ একটা ঘটনা বলেন যুবকটি বিস্তারিত বলার সময় হয়তো আমার বাবা না অল্প সময়ের মধ্যে হিজাজের প্রধান বক্তা এসে যায় এ আমার আম্মা জান্নাত হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আর হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম কিতাবের মধ্যে লেখা হয়
দাহিয়াতুল কালবির সুরত যখন দুইজন ভিতরে ঢুকছে নবীর আর বোঝাবা কি নাই, নবী ডাক্তার বা নবীকে ডাক্তার বলে আল্লাহর পয়গম্বর আপনাকে নেওয়ার জন্য এসেছি, যদি আপনি থাকতে চান আল্লাহ পাক আপনার হায়াত বাড়ায় দিবে, কিন্তু আমার আল্লাহ তা বড় কথা আজরাইলকে ডাকছে, আজরাইলকে ডাকছে, আজরাইলকে আসো। আবার যখন চলে যায় যখন মুসা আলাইহি সালাতু ওয়াসালামের কাছে যান আওয়াজ করার জন্য গেছিলেন, মুসা আলাইহি সালাতু ওয়াসালাম কান বরাবর নাক বরাবর চোখ বরাবর এমন একটা ভ্যাকসিন মারছিলেন, যুবক রে এত বড় বিশাল আকৃতির মানুষ মুসা কোনদিন দেখে নাই, আজকে যদি আমার গানটা কবজ করিয়া নেয়। আজরাইল তাড়াতাড়ি চলে গেছেন আল্লাহকে ডাকতে, বলে আল্লাহ আমাকে কি বেতন খাওয়ার জন্য পাঠাইছেন, বলে আর একটা বার আমার কালিমুল্লার কাছে যাও, বলে কি নিয়ে যাও, বলে একটা গরু নিয়ে যাও, একটা গরু নিয়ে গেছেন। আল্লাহ পাক রব্বে কারিম ডাকতে, বলে আজরাইল এইবার তুমি তাকে বলবা।